ফাইনালি গাইস আমরা আমাদের ঘরে চলে এসেছি, পুরনো বাড়িতে। আর হ্যাঁ, বিয়ে করার পর আমি আমার বউকে এই ঘরেতেই নিয়ে এসেছিলাম। আমরা মান করে আসার একটা ব্যাপার আছে যে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে হবে। অনেকদিন পর আবার গ্রামে যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে শুধু গ্রামে না গাইস, গ্রামে আমার শ্বশুরবাড়িতে, আজকে যাচ্ছি। দেখতে পাচ্ছ টলি রেডি হয়ে গেছে। আর আজকে আমি গাড়ি নিয়ে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাসে। তার কারণ আছে, আমরা একটা নতুন জায়গায় যেতে চলেছি, আমি আর আমার বউ আর কি। যাই হোক, আরও অনেকে আছে, তোমাদেরকে দেখাবো, অ্যান্ড সেটা ভিডিওর লাস্টে দেখাবো। আজকে গাইস আমি দেখাবো, আমি আজকে প্রায় 3-4 মাস পর, তার বেশি হতে পারে, আমি গ্রামের বাড়িতে যাই না, অনেক বেশি মিস করি। তো আজকে বাড়িটা দেখবো, অ্যান্ড গ্রামটা দেখবো, তার সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়ি থাকতে হবে। অ্যান্ড এখানে বউ আসছে নাকি? তো যাই হোক, চলো, রেডি হয়ে গেছি, অ্যান্ড যাওয়া যাক। ও চলো, রেডি হয়ে গেছি আমি পুরো ফুলটু। আর ও দেখতে পাচ্ছ এখন রেডি হচ্ছে, এখন তো হয়নি। কি কি করছো রাতে, কটা লেট হয়ে যাচ্ছে তো? হ্যাঁ রেডি তো হবো, কিন্তু যে মা বলছিল যে কোনো ঘরে সবজি নেই, সেই সবজিগুলোর কি হবে? আমার ব্যাগ থাকেনি, যদি তুমি ভিডিও করছো তো যাই হোক, আমি বড় ব্যাগটা নিচ্ছি আর ও ওই ছোটো ব্যাগটা নিচ্ছে। ও মা আসলাম, টাটা, ঠিক আছে, চলো 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 চলো, দেরি হয়ে গেছে অনেক, বেরো তুমি আগে। ঠিক আছে আসছি, বেশি ভার হয়নি। ব্যাগ তো আমাকেই নিতে হবে গাড়ি, দেখতে পাচ্ছ গাড়িটা এখানে রাখা আছে। আমি ভাবছিলাম গাড়িটা নিয়ে যাই, কিন্তু ধর গাড়ি নিয়ে যাবো না, আমার ভালো লাগে না। দুজনে যাচ্ছি, আবার পুরো এত বড় গাড়ি দুজনে বসে বসে যাবো নাকি, ভালো লাগে না আমার গাড়ি নিয়ে। চলো এখন বেরোনো যাক। সো এই মাত্র জাস্ট বাসে চাপলাম, আর এই বাসে যাবে হচ্ছে ধর্মতলা। আর লাগেজ বাগেজ নিয়ে নিয়েছি, কিন্তু প্রচণ্ড ভারী, আর গরমও লাগছে, খুব গরম পড়ে গেছে। তো দেখা যাক কতক্ষণ লাগে ধর্মতলা যেতে। 2000 years later তো ধর্মতলা তো পৌঁছে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ট্রেনে না যাওয়ার কারণ হচ্ছে আমরা এখান থেকে একদম ধর্মতলা থেকে সেই আমাকে হাওড়া যেতেই হতো। আর সেই জন্য আমরা কাজ করলাম, ধর্মতলা চলে গেলাম, ধর্মতলা থেকে একদম ডাইরেক্ট বাস হচ্ছে আমাদের বাইপাস বুদ্বুদের হাই রোডে, যেটা মানে গাড়ি নিয়ে গেলে যেখান দিয়ে আমাদেরকে নামতে হয়। বলো, ভালো আছো? আচ্ছা, বাইরে দেখা, কথা বলে তারপরে দেখা করছি। যাক, যেটা বলছিলাম, ও শুধু বলছে যে ট্রেনে চলো, ট্রেনে চলো, কিন্তু বাবার রোদটা মুখে পড়লে একদম ঠিক লাগছে। যাক, ও বারবার বলছিলো যে ট্রেনে চলো, ট্রেনে চলো, আমি বললাম না, ট্রেনে যাবো না, বাসেই ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ক্যামেরাটা অন করতে বলতে তার কারণ আছে। তুমি কি টোটোয় যাচ্ছ না বাসে? তার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আচ্ছা ঠিক আছে, ওইটি যায়। আমি বলতে কি, যখন তখন তুমি ভিডিও বানাতে আমি খাইয়ে দেবো, তখন ভিডিও বানাবো। দিনটা পড়ে যায়। যাই হোক, বাস কিন্তু ছেড়ে দিয়েছি, কিন্তু ব্যাপারটা জানি না কী হয়েছে, হঠাৎ করে বাস দাঁড়িয়ে গেছে। পিছনে হচ্ছে পুলিশ বোধ হয় ধরেছে, কারণ বাস যখন ছেড়েছে তখন অনেক বেশি স্পিড ছিল, আর এখন স্পিডও মিটার লাগানো আছে। তো জানি না কতক্ষণ লাগবে, ওখানে কথা বলছে সবাই, কী হয়েছে কে জানে, দেরি হয়ে যাচ্ছে, একের থেকে সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। গাইস, বাস এখন দাঁড়ালো শক্তিগড়ে, আর এদিকে প্রচুর ল্যাংচা ভবন চারিদিকে, মানে এদিকে সব মানে দোকান অনেকগুলো উঠিয়ে দিয়েছে, বাট ল্যাংচা ভবন দেখতে পাচ্ছ। আর এখানে সবাই ল্যাংচা খাওয়ার জন্য দাঁড়ায়, আর হচ্ছে তোমার বাথরুম করার জন্য দাঁড়ায়। আমি ভাবছি একটা চা খেয়ে নিই, চলো ফরবার একটা চা খেয়ে নিই, মানে চাটা নিয়ে নিই। আর এও চা নিয়ে নিয়েছে, আসছিলো না প্রথমে, আমি চাটা খেয়ে নিই। বাস মনে হয় ছাড়ার মতন হয়ে গেছে, ফরবার চাটা খেয়ে নিই, তারপরে বাসে যাই। এই মাত্র জাস্ট পৌঁছালাম, অ্যান্ড আজকে ভাই অনেক বেশি জার্নি হয়ে গেছে, পারছিলাম না। বাদ বাকি তোমাদেরকে কাল সকালে দেখাচ্ছি, ঠিক আছে? কাল সকালে আমরা ও বাড়িতে যাবো, মানে আমার পুরনো বাড়িতে, এখন আছি গাই শ্বশুর বাড়িতে, ঠিক আছে? তো কালকে সকালে দেখা হচ্ছে, আজকে একটু রেস্ট নিই, চলো।
তো আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে আমরা ওই বাড়িতে যাচ্ছি, মানে আমাদের পুরনো যে বাড়িটা আছে ওইখানে যাচ্ছি। আর আছে হচ্ছে আমার বউ আর শালি আমার আসছে। আর এই দেখো ওই পুচুগুলো কালকে অনেক কালকে এদেরকে ধরে নিয়ে যাচ্ছিলো না, কামড়াচ্ছিল। অন্য পাড়ার থেকে একটা কুকুর এসে এদেরকে মারার চেষ্টা করছিল সেই জন্য। চলো চলো দেরি হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো, তোমার বোনকে ডাকো। আমার শালিকে দেখতে চলেছো তোমরা, চলো এখনো বেরোই, তারপর পরে দেখাচ্ছি ওই বাড়ি গিয়ে। ফাইনালি গাইস আমরা আমাদের ঘরে চলে এসেছি, পুরনো বাড়িতে। অ্যান্ড ভাই কেমন জঙ্গল জঙ্গল হয়ে গেছে, মানে জঙ্গলগুলো মরে গেছে আর কি, বর্ষার দিনে জঙ্গল ছিল এখন মরে গেছে। আর যাই হোক ভাই দেখো এইটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি, আর এই নারকেল গাছটা অনেক বড় হয়ে গেছে, আর এই হচ্ছে রান্নাঘরটা গাইস। হ্যাঁ রান্নাঘরটা ঠিকই আছে, রান্নাঘর ঠিক আছে, মাটির না ভেঙে ভেঙে পড়ছে। আর এখানে দাদুরা খড় রেখেছে, বন্ধুরা এখানে খড় রেখেছে যাই যাতে না ভেজে। আর এই হচ্ছে আমাদের বাড়ি এখনও বন্ধু গাইস, এটা এরকমভাবে হয়ে আছে। আমি ভাবছি কিছুদিন পরে আমি এটা কমপ্লিট করবো, যাতে গ্রামের বাড়িতে আসলে এখানে থাকা যায় কিনা, অনেকে আসবে, তো এই দুটো রুম আমরা কমপ্লিট করবো খুব তাড়াতাড়ি। আর এই যে নুনি গাইস, আর এই হচ্ছে আমার শালি, ভালো আছে নানি, ভালো আছিস? এখন এখানে খেলে ননি খেলে, চলো আমরা ঘরে ঢুকবো, তার আগে ঠাকুমার সঙ্গে একবার দেখা করে আসিস, ঠাকুমাদের সঙ্গে। আর ভাই এখানে কি জঙ্গল হয়ে গেছে নাকি ভাই? পুরো জঙ্গল হয়ে গেছে, একদম পুরো জঙ্গল হয়ে গেছে। এই যে গাইস এর ভিতরে আছে বালি, দেখো এখানে দেখতে পাচ্ছ জঙ্গল হয়ে গেছে, এখানে পাথর আছে আর বালি আছে। কি বলছিস তুই? এখানে ঠাকুর আছে, যাই হোক এখানে জঙ্গল হয়ে গেছে, এখানে ইট বালি পাথর আছে। কলা গাছে কলা হয়েছি, কলা হয়েছে, আর এটা আর কি জঙ্গল হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো জঙ্গল। এই দেখো গাইস আমাদের আমের মুকুল হয়েছে কত, এগুলো আমরা খাবো না, অন্য কেউ খেয়ে নেবে। ঠিক আছে চলো এখানে সেজা ঠাকুমা সেজাদের বাড়ি যাওয়া যাক। অ্যান্ড এটা হচ্ছে, এটা হচ্ছে আমার বউর স্কুটি, ঠিক আছে চলো সেজাদু সেজা ঠাকুমাদের সঙ্গে দেখা করে আসা যাক। গাইস চলে এসছি এখানে, ঠাকুমা কি করছো? দাদু কোথায়? দাদু কোথায়? ছাগল চড়াচ্ছে। আরে হচ্ছে গাইস তোর গরুর বাচ্চা, আরে দেখো যেটাকে আমার ভিডিওর ভিতর দেখতা, শুনুই কি করছো? হুম না কোনো দিনও ভুলতে পারে না, কোনো দিনও না। ওরা মায় রোগা হয়ে গেছে কেন ঠাকুমা, রোগা হয়ে গেছে কেন? ঘাস পাচ্ছে না, শুধু খড় খাচ্ছে, এর জন্য এই অবস্থা। এই যে খায়, এর খাওয়ার ডিমান্ড অনেক বেশি, একটু রোগা হয়ে গেছে। মাঠে আবার ঘাস হলে দেখতে হচ্ছে মাঠটা পুরো শুকনো। আর আর এটা এর এর দুধ আমি দিতে যেতাম, এই দুধ দিত আর আমি বিক্রি করতাম। যাই হোক শোনা, এই জন্য আমরা ঠাকুমাকে দিয়ে দিয়েছি না গো, কোনো দিন ভোলে নাকি। যাক দাদু অসুখ, আমি জানি না কি ভিডিও বানাচ্ছি ভাই, যাই হোক আমি জানি না কেমন লাগছে। আর দেখো মাঠ পুরো শুকিয়ে গেছে, পুরো মাঠ শুকিয়ে গেছে, কোনো সবুজ নেই আর, মানে ঘাস বলতে কিছু নেই। এত তাড়াতাড়ি এখানে শুকায় গেল? তো যাই হোক এখন কৃষ্ণ চলে এসছে, আর আমরা এখন ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করলাম কিন্তু তালা মেরে বাবা নিয়ে গেছে চাবি। তো চলো একটু ঘরের ভিতরে কী অবস্থা দেখা যাক। কিছুদিন আগে কৃষ্ণ এসেছিলো, তখন বোধহয় ঢুকেছিল না, মা ছিল যখন
না ভালো, ঘরের অবস্থা বেশ ভালো আছে, কিন্তু চলো তো এইখানের অবস্থা এরকম, যাই না দেখতে পাচ্ছো কিনা। এখানে এই ভ্যানটা, এটা হচ্ছে আমরা সেই বরফ জল বিক্রি করতাম তখনকার ভ্যান। আর ঘরে এমনভাবে তালা দেওয়া, গাইস দেখো সাইকেলের তালা বাবা দিয়ে গেছে। ঘরের অবস্থা খারাপ, এখানে ঠাকুরের ছবি লাগানো আছে এখনও পর্যন্ত, মিটার রয়েছে। আর এইখানে আমি স্টিম করতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ঘরের ভিতরে ঢুকে দেখাতে পাচ্ছি না, না থাকবে ঢুকতো। এই দেখ একটা, তালা মারা হচ্ছে একটা দুটো, ঠিক আছে ওই উপরে একটা তিনটে, কে জানে। আর সব জিনিসপত্র খুলে খুলে নিয়ে যায় না, এখানে কারেন্টের বোর্ড ছিল ওটা খুলে নিয়ে পালাইছে লোকে। দেখ আমাদের ঘরে এখন সাপ থাকে, ভূত থাকে, ভূত থাকে কিনা জানি না, সাপ তো থাকেই বল। হ্যাঁ তো আমাদের ভিতরে এখন সাপ থাকে আর ইন্দুর মিন্দুর যা, মানে কুকুরগুলো এখানে এসে শুয়ে থাকে, কিন্তু এখন বৃষ্টি, বৃষ্টির সময় না। কিন্তু তোমরা দেখতে পাবে এখানে যে গর্তগুলো আছে না, এই গর্তগুলো কিন্তু কুকুরেই করেছে, তো কুকুরগুলো এখন আশ্রয় নেয় আমাদের বাড়িতে। সাপ থাকে আমাদের বাড়িতে অনেক। এ দেখো ঘরের ভিতরে এখন সবজি হয়েছে, পুঁই শাক আর ওইখানে বেগুন আছে, মানে আরে ওটা গাছ, জঙ্গল। হ্যাঁ আর ওইখানে আছে হচ্ছে বিনস বাগরা, আর এরা এখানে খেলে। আর হ্যাঁ, বিয়ে করার পর আমি আমার বউকে এই ঘরেতেই নিয়ে এসেছিলাম, সিরিয়াস বলছি এটা, কারণ আমার বিয়ে হয়েছিল এইখানেই মান করে শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি বলো না, হ্যাঁ শ্বশুর বাড়ি কি বলে, ও যাই হোক এইখানে এনেছিলাম, আর এই বাড়িটাতেই ঢুকেছিলাম প্রথমে, তারপরে এই দাদুর বাড়িতে ছিলাম, ঠাকুমার বাড়িতে মানে দাদুর বাড়িতে ছিলাম। যাই হোক এই ছিল আমার ঘরের অবস্থা, আর এই ঘরটা কমপ্লিট করবো খুব তাড়াতাড়ি, আশা করি খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করবো। আর এই ঘরগুলো দেখতে হচ্ছে, এই ঘরগুলো এরকমই থাকবে, বাবা মা এসে এই এই ঘরটাতে থাকে এখনও পর্যন্ত থাকে। অ্যান্ড আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো। সব নর্মাল, আমরা এই ঘরে এখন থাকতেও পারবো, আমরা ভাবছি কি একটা পিকনিক করার জন্য এই ঘরে থাকবো একদিন, অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর আমরা মান করে আসার একটা ব্যাপার আছে যে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। চলো টাটা, বাই বাই।